কখনো কি চিন্তা করেছেন, যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মতো আপনার কাছে একটা অ্যান্ড্রয়েড ওয়াইফ থাকতো তাহলে কেমন হতো, যে কিনা আপনার ফোনের মতো সমস্ত কাজ করে দিত? তাহলে চলুন দেখে আসি। গল্পের শুরুতে আমরা দেখতে পারি ওয়াইফলাইক নামের একটা কোম্পানি, যারা কিনা অ্যান্ড্রয়েড ওয়াইফ বানায়। আর এই ওয়াইফকে যেই কিনবে সে তার মতো করে সমস্ত কাজ করবে, যেমন তার পছন্দের পছন্দের খাবার বানানো, তার যত শারীরিক চাহিদা আছে সেই সমস্ত কিছু পূরণ করা। এই অ্যান্ড্রয়েড ওয়াইফগুলোকে যেমন করে প্রোগ্রামিং করা হতো এগুলো ঠিক তেমন করেই কাজ করতো, আর তারা দেখতে একেবারে রিয়েলিস্টিক লাগতো। আর যদি কেউ চাইতো তাদের ব্রেইনের মধ্যে তার মৃত স্ত্রীর ব্রেইনকে ইনস্টল করতে, তাহলে সে তার ওয়াইফের মতো পুরোপুরি বিহেভ করত। আর এগুলো এতটাই রিয়েলিস্টিক ছিল যে বিভিন্ন অর্গানাইজেশন দাবি করে যে এই অ্যান্ড্রয়েড ওয়াইফগুলোরও মানুষের মতো অধিকার পাওয়া উচিত, তাদের এমন করে ইউজ করা উচিত না। আর এমনই অনেকগুলো সংস্থা আছে যারা কিনা এই সমস্ত অ্যান্ড্রয়েড ওয়াইফদের কিডন্যাপ করে তাদেরকে একেবারে ফ্রি করে দেয়। আর তাদের মধ্যেই একটা সংস্থা হচ্ছে স্ক্যারি সংস্থা। তো এই জন্য ওয়াইফলাইক কোম্পানিও একটা রিকভারি এজেন্টদের হায়ার করেছে, যারা কিনা এই অ্যান্ড্রয়েড ওয়াইফদের রিকভার করে নিয়ে আসে। আর তাদের মধ্যেই একজন রিকভার এজেন্ট হচ্ছে উইলিয়াম। সে হচ্ছে ওয়াইফলাইক কোম্পানির সবচেয়ে ভালো রিকভারি এজেন্ট। সে এখন পর্যন্ত অনেকগুলো অ্যান্ড্রয়েড ওয়াইফকে রিকভার করতে সক্ষম হয়েছে। তো এই জন্য এই কোম্পানির যে সিইও আছে মারিও, সে তাকে বলে যে তোমার আসলে তোমার মৃত ওয়াইফকে নিয়ে খুব একটা চিন্তা করার দরকার নেই, কারণ তোমার মৃত ওয়াইফের ব্রেইনের সাহায্যে আমরা নতুন করে একটা অ্যান্ড্রয়েড ওয়াইফ বানিয়েছি, যে কিনা ঠিক তোমার ওয়াইফের মতোই বিহেভ করবে। সো তোমার ওয়াইফের চিন্তা আর তোমার করতেই হবে না। তো এরপরে উইলিয়াম তার নতুন ওয়াইফকে নিয়ে তার বাসায় যখন চলে আসে, তখন সে তার নাম দেয় তার ওয়াইফের মতোই ম্যারিডিথ। আর তারা যখন কথাবার্তা বলে তখন সে দেখতে পারে যে তার বিহেভিয়ার একেবারে অদ্ভুত ধরনের, মানে সে একটু রোবোটিক স্টাইলে কথাবার্তা বলে। তো তখন উইলিয়াম তার ওয়াইফের পুরনো কাপড় চোপড় পরিয়ে তাকে তার ওয়াইফের মতো বিহেভ করতে বলে। আর তার মনে হয় যখন আস্তে আস্তে সময় পার হবে তখন সে সব কিছু শিখে ফেলবে, আর এই জন্য কেউ সন্দেহ করতে পারবে না যে সে একজন অ্যান্ড্রয়েড ওয়াইফ। তবে যখন রাতের বেলায় সে তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য বেডে নিয়ে আসে, তখন আসলে সমস্ত সেটিং করার পরেও, মানে ইন্টিমেসির যত সেটিং আছে সেগুলো করার পরেও উইলিয়াম একটু ভয় পাচ্ছিল, কারণ শত হলেও সে হচ্ছে অ্যান্ড্রয়েড। তো যখন ম্যারিডিথ ব্যাপারটা বুঝতে পারে তখন সে তার হাজব্যান্ডকে গাইড করে তাকে একটু কাম ডাউন করে, আর যাতে করে তারা ইন্টিমেট হতে পারে সেই সমস্ত ব্যবস্থা সে করে। তো ইন্টিমেট হয়ে যাওয়ার পরে উইলিয়াম চাচ্ছিল যে ম্যারিডিথ সারা রাত তার পাশেই থাকুক, কিন্তু ম্যারিডিথ নিজেকে চার্জ করার জন্য অন্য একটা রুমে চলে আসে। আর এখানে আসার পরে সে আসল ম্যারিডিথের চিরুনি আর একটা ডায়েরিও পেয়ে যায়। তবে তখনই সে গ্লাসের দিকে তাকালে দেখতে পারে যে গ্লাসের বাইরে অদ্ভুত ধরনের কিছু একটা দাঁড়িয়ে আছে। সে বুঝতেই পারছে না যে এটা আসলে কি। তো পরদিন সকালবেলা যখন ম্যারিডিথ উইলিয়ামের জন্য নাস্তা বানাচ্ছিল, তখন তারা টিভিতে দেখতে পারে যে কিছু লোক প্রোটেস্ট করছে। আর তখন ম্যারিডিথ উইলিয়ামকে জিজ্ঞেস করে যে তুমি আসলে কি করো। তখন উইলিয়াম বলে যে আমি আসলে একজন এজেন্ট, আর আমি মানুষের সেফটির জন্য কাজ করি। তো এটা বলে যখন সে অফিসের দিকে চলে আসে, তখন আমরা দেখতে পারি বাসায় ম্যারিডিথ তার পুরনো কাপড় চোপড় এবং মেকআপ সামগ্রী তার উপরে ট্রাই করে। আর এদিকে অফিসের মধ্যে আমরা দেখতে পারি যে উইলিয়াম তার পার্টনার জ্যাকের সাথে মিলে কথাবার্তা বলছে যে ইদানিং অ্যান্ড্রয়েড কিডন্যাপিংটা একটু বেড়েই গিয়েছে। আর তখন আমরা দেখতে পারি যে তারা কথাবার্তা এইটাও বলে যে স্ক্যারি কোম্পানির যে লিডার আছে তার সম্পর্কে তারা কোনো আপডেট পেয়েছে কি না। আর তখন তারা সেই লোকেশনটাও পেয়ে যায় যেখানে অ্যান্ড্রয়েডদের কিডন্যাপ করে রাখা হয়। তো এই জন্য উইলিয়ামকে একটা টাস্ক দেওয়া হয় যে তুমি সেখানে গিয়ে যতগুলো অ্যান্ড্রয়েডকে কিডন্যাপ করা হয়েছে সেই সমস্ত অ্যান্ড্রয়েডকে নিয়ে চলে আসবে। আর যখন উইলিয়াম এখানে চলে আসে তখন সে দেখতে পারে যে একটা অ্যান্ড্রয়েড যার গলার মধ্যে শকিং বেল লাগানো সে এখান থেকে পালাচ্ছে। তো এই জন্য উইলিয়াম তাকে শক দিয়ে এখানে বেহুশ করে তার গলা থেকে শকিং বেলটা খুলে ফেলে। আর সে তাকে জিজ্ঞেস করে যে এই ঘরের মধ্যে আর কতজন আছে। তো সেই মেয়েটা সব কিছু ফরফর করে বলে দেয়। আর এরপরে উইলিয়াম যখন গানটা নিয়ে সেই ঘরের মধ্যে যায়, তখন সে দেখতে পারে যে তার সামনেই একটা লোক এখানে বক্সিং প্র্যাকটিস করছে। তো এই জন্য উইলিয়াম তাকে প্রথমে মেরে ফেলে। আর যখন সে আরও একটু সামনে আগায় তখন সে দেখতে পারে যে এখানে একটা ল্যাব, আর সে দেখতে পারে এখানে নতুন একটা অ্যান্ড্রয়েডকে রিপ্রোগ্রামিং করে ফ্রি করে দেওয়ার ব্যবস্থা চলছে। আর তখনই এখানে আরও একটা গুন্ডা একটা অ্যান্ড্রয়েডের মাথায় গান ধরে এখানে চলে আসে। তো উইলিয়াম তাকে বোঝানোর ট্রাই করে যে গানটা সরিয়ে ফেলো, কিন্তু যেহেতু সে সরায় না তো এই জন্য উইলিয়ামও তাকে শ্যুট করে মেরে ফেলে। তো এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে উইলিয়াম সমস্ত অ্যান্ড্রয়েড ওয়াইফকে নিয়ে তার অফিসের মধ্যে চলে আসে। আর যখনই সবাইকে ওয়েটিং রুমে ওয়েট করানোর জন্য বসানো হয়, তখন আমরা দেখতে পারি যে দুইটা ওয়াইফ উইলিয়ামকে মিডল ফিঙ্গার শো করে। আর তখন উইলিয়াম ক্লিয়ারলি বুঝতে পারে যে এই দুইজন তাদের কাজটা ঠিকমতো করছে না, মানে তারা হাজব্যান্ডের বিরুদ্ধে গিয়ে অ্যাকশন নিচ্ছে। তো এই জন্য বারবার করে তাদেরকে এখানে আনা হচ্ছে যাতে করে তাদের প্রোগ্রামিং আবারও রিসেট করা যায়। এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি যে যখন ম্যারিডিথ
নিজেকে চার্জ করার জন্য তার বেডের মধ্যে গিয়ে শোই, তখন তার ড্রিম মুড অন হয়ে যায়। আর ড্রিম মুডে সে গিয়ে অডি নামের একটা লোকের সাথে মিট করে, আর অডি হচ্ছে সেই লোক যে কিনা তাকে ড্রিম মুডের মধ্যে গাইড করবে। তো ড্রিম মুডের প্রথম পার্টেই সে তাকে নিয়ে আসে একটা বার্থডে পার্টিতে, আর আমরা দেখতে পারি যে উইলিয়াম তাকে প্রথমেই ওয়েলকাম করে। তবে তখনই অন্য একটা অ্যান্ড্রয়েড ওয়াইফ এসে তার সাথে ডান্স করার ট্রাই করে। তো একটু ডান্স করার পরে সে তাকে একটা মার্কসম্যানের কাছে পাঠিয়ে দেয়, আর মার্কসম্যান তাকে একটা রেড কালারের পাখির কার্ড দিয়ে বলে যে এইটা তোমাকে সব কিছু মনে করতে সাহায্য করবে। তবে ম্যারেডিথ তাকে অন্য কিছু জিজ্ঞেস করবে, তার আগে এই মার্কসম্যান এখান থেকে চলে যায়। তো এই জন্য আবারও অডির কাছে ব্যাক করে সে তাকে সেই মার্কসম্যান সম্পর্কে জিজ্ঞেস করে, আর সে তাকে এইটাও বলে যে আমার যত হবি আছে তুমি সেটার একটা লিস্ট বানিয়ে দাও। তো যখন অডি তার সমস্ত হবির লিস্টগুলো দেয়, তখন এখানে সেলাই দেখতে না পেয়ে সে একটু শক্তি হয়ে যায়, কারণ যখনই সে ঘুম থেকে ওঠে তখন তার সেলাই করতে ইচ্ছা করে। তো এই জন্য অডি তার ব্রেইনের মধ্যে সেলাইটাকে ইনস্টল করে দেয়। আর যখন সেই ঘুম থেকে বাইরে আসে, তখন আমরা দেখতে পারি যে একটা রুমালের মধ্যে সেই মার্কসম্যান যেই পাখিটা দিয়েছে সে এইটা সেলাই করছে। আর একটু পরে যখন সে সাইকেল নিয়ে বাইরে ঘুরতে আসে, তখন রাস্তার মধ্যে লুসিকে দেখতে পেয়ে সে তাকে সেভ করতে গিয়ে আসলে রাস্তার বাইরে পড়ে যায়। তবে লুসি তাকে বলে যে তোমার কাছে খুবই সময় কম আছে, তো এই জন্য যত জলদি করে সম্ভব তোমাকে সমস্ত কিছু মনে করতে হবে। তো এরপরে যখন বাসায় ব্যাক করে সে এটা উইলিয়ামকে বলে, তখন উইলিয়াম বলে যে লুসির কথায় তোমার আসলে কান দেওয়ার দরকার নেই, কারণ কিছু মহিলা এমনও আছে যারা কিনা অ্যান্ড্রয়েডদের এই জন্য হেট করে, কারণ তাদের মনে হয় তাদের হাজব্যান্ডকে অ্যান্ড্রয়েডরা তাদের থেকে চুরি করছে। তো এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে তারা সেই লেকটা দেখতে আসে যেটা কিনা উইলিয়ামের আসল ওয়াইফ ম্যারেডিথের পছন্দের জায়গা ছিল। তো এগুলো দেখতে পেয়ে নকল ম্যারেডিথ যখন অনেক খুশি হয়ে যায়, তখন আমরা দেখতে পারি যে প্রথমবার ম্যারেডিথ নিজেকে ম্যারেডিথ না বলে আমি বলে, যার মানে আমরা বুঝতে পারি যে সে নিজেকে ফিল করা শুরু করেছে। আর যখন এরপরে তারা সেখান থেকে ব্যাক করে, তখন আমরা দেখতে পারি যে সেই সেলাই করা জিনিসটা সে উইলিয়ামকে দেখায়। তো তখন উইলিয়াম বলে যে তুমি এটা খুব ভালো বানিয়েছো, কিন্তু তার হাবভাবে বোঝা যাচ্ছিল যে সে এটা মিথ্যা কথা বলেছে। তো তখন সে একটা ঘটনা বলে, সে বলে যে তোমার সাথে যখন আমি প্রথমবার মিট করেছিলাম তখন তুমি একটা বেঞ্চে বসে ডায়েরি পড়ছিলে। আর তখন আমরা দেখতে পারি যে ম্যারেডিথ তার ব্রেইন থেকে সেই ঘটনাটাকে বের করে সেটাকে ভীষণ করার ট্রাই করে। তবে যেই লোকটা তার সামনে এসেছে তার ফেসটা সে কোনোভাবেই দেখতে পাচ্ছে না। তো এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে যখন ম্যারেডিথ তার চার্জিং রুমে একা ছিল, তখন সে উইলিয়ামের ওয়াইফের ডায়েরিটা পড়া শুরু করে। তবে যখন সে ডায়েরিটা পড়ছিল, তখন সে দেখতে পারে যে এখানে সমস্ত কিছু ভালোবাসার কথা। তো এগুলো পড়ে পড়ে আসলে সে একটু ইমোশনাল হয়ে যায়। তো এই জন্য সে সেলফ এক্সপ্লোর মুডটা অন করার ট্রাই করে, কিন্তু এইটা আসলে অন হয় না। তো এই জন্য সে জলদি করে ড্রিম মুডটা অন করে। আর ড্রিম মুডে যখন সে যায়, তখন আসলে ইডি তাকে দেখে এটা বুঝতেই পারছিল না যে ম্যারেডিথের কিছু ফাংশন লক কেন হয়ে আছে। তো এই জন্য সে তার সমস্ত স্মৃতিগুলো তার সামনে রিভাইজ করে, আর ম্যারেডিথ র্যান্ডমলি একটা চুজ করে। আর আমরা দেখতে পারি যে সে সেইটাই চুজ করেছে যখন সে বেঞ্চে বসেছিল। আর যখন সেখানে বেঞ্চে বসেছিল, তখন তার সামনে একটা লোক আসে, তবে এইটা উইলিয়াম ছিল না, এটা ছিল একটা মার্কসম্যান। আর সেই মার্কসম্যান তাকে বলে যে সমস্ত কিছু শুরুটা এই বেঞ্চ থেকে হয়েছে। আর তখন আমরা দেখতে পারি যে ম্যারেডিথ ঘুম থেকে উঠে পড়ে, আর তার সামনে উইলিয়াম দাঁড়িয়ে আছে। আর উইলিয়াম তাকে বলে যে হয়তোবা তুমি কোনো খারাপ স্বপ্ন দেখতে পেয়েছো। আর যখন ম্যারেডিথ তার বিছানায় চলে আসে, তখন আমরা দেখতে পারি যে উইলিয়াম সেই রুমালটা ডাস্টবিনের মধ্যে নিয়ে ফেলে আসে। আর যখন সেখান থেকে ব্যাক করে সে আবারও শুয়ে পড়ে, তখন এই নকল ম্যারেডিথ আসল ম্যারেডিথের ডায়েরিটা পড়া শুরু করে। সে কিছু ভিডিও দেখে, আর এখানে একটা ভিডিওর মধ্যে আমরা দেখতে পারি যে আসল ম্যারেডিথ তার হাজব্যান্ডের সাথে একটা তাঁবুর মধ্যে ইন্টিমেট মুহূর্তে ছিল। এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে উইলিয়াম আরও একটা টাস্ক পায়, আর এখন টাস্ক হচ্ছে যে আরও একটা অ্যান্ড্রয়েড ওয়াইফকে তাকে ফেরত আনতে হবে। আর এই জন্য সে জলদি করে সেই বিল্ডিংয়ের মধ্যে চলে আসে। আর এখানে আসার পরে সে দেখতে পারে যে সেই অ্যান্ড্রয়েড এখানে সেক্রেটারির কাজ করছে। আর সে দেখতে পারে সেই অ্যান্ড্রয়েড মানুষের লাইফটাকে লিড করার জন্য সে তার নামটাও চেঞ্জ করেছে, আর চেহারাটাকেও একটু চেঞ্জ করে দিয়েছে। তবে যখন উইলিয়াম তাকে জিজ্ঞেস করে, তখন সে একেবারে শকড হয়ে যায়। আর সে বলে যে না, আমাকে কেউ কিডন্যাপ করেনি, আমি নিজের ইচ্ছায় সেই কোম্পানি থেকে পালিয়ে এসেছি। তবে উইলিয়ামের ব্যাপারটা বিশ্বাস হয় না, তার মনে হয় যে তাকে রিপ্রোগ্রামিং করা হয়েছে। তো এই জন্য সে বলে যে তুমি আমার সাথে চলো। তবে সেই অ্যান্ড্রয়েডটাকে বলে যে তোমার সাথে যাওয়ার চাইতে আমি মৃত্যুকে পছন্দ করব। আর আমরা দেখতে পারি যে সে সেখান থেকে লাভ দিয়ে সুইসাইড করে ফেলে। তবে সুইসাইড করেও আসলে তার শেষ সক্ষা হয় না, উইলিয়াম তাকে নিয়ে কোম্পানিতে চলে আসে। আসলে এটা উইলিয়ামের কাজ, সো তাকে এটা করতেই হবে। তবে এগুলো দেখতে পেয়ে উইলিয়াম একটু শকটই হয় যে এই অ্যান্ড্রয়েড ওয়াইফ কেন সুইসাইড করার ট্রাই করলো। আর তখন সে দেখতে পারে যে টিভিতে বাচ্চাদের অ্যাড চলছে যে অ্যান্ড্রয়েড বাচ্চা, আর এখানে বলা হচ্ছে যে এই অ্যান্ড্রয়েড বাচ্চা কোনো দিনও বড় হবে না, মানে তারা সবসময় বাচ্চাই থাকবে।
তো এটা দেখার পরে উইলিয়ামের মুডটা আরও একটু খারাপ হয়ে যায়। তো এই জন্য সে জলদি করে গিয়ে কোম্পানির সিইওর সাথে কথাবার্তা বলে। তো সে তাকে জিজ্ঞেস করে যে অ্যান্ড্রয়েড কেন এমন বিহেভ করলো, সে সুইসাইড করার ট্রাই কেন করলো। আর কোম্পানির সিইও তাকে অ্যান্সার করে বলে যে হয়তোবা যেহেতু তাকে রিপ্রোগ্রামিং করা হয়েছে তো এই জন্য ব্যাপারটা এমন হতে পারে, এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট, এটা নিয়ে তোমাকে এত বেশি চিন্তিত হওয়ার দরকার নেই। আর এদিকে আমরা দেখতে পারি যে যখন ম্যারেডিথ তার বাসায় ব্যাক করে তখন সে দেখতে পারে যে লুসি তার সোফার উপরে বসে আছে। তো লুসি যখন শুনতে পারে যে ম্যারেডিথ নিজেকে আমি বলছে তখন সে একটু শক্ট হয় তবে একটু খুশিও হয়। আর যখন তারা কথাবার্তা বলে তখন লুসি আসলে জানতো যে ম্যারেডিথ তার সমস্ত কথাবার্তা রেকর্ড করে। তো এই জন্য সে উইলিয়ামের জন্য একটা মেসেজ দেয়, সে বলে যে লুকা তোমার সাথে আবারও মিট করতে চায়। তো এরপরে লুসি চলে যাওয়ার পরে আমরা দেখতে পারি যে ম্যারেডিথ আসল ম্যারেডিথের ডায়েরিটা পড়ে। তো এখানে তার লাভ স্টোরিতে সে বলেছে যে আমি চাই আমার লাভারের সাথে পালিয়ে যেতে। আর যখন এইটা পড়ার পরে সে রুমের মধ্যে ব্যাক করে তখন একটা বালিশের উপরে সে সেই পাখিটাকে আবারও সেলাই করে। তো যখন এখানে উইলিয়াম এসে ব্যাপারটা দেখতে পারে তখন সে একটু রাগি করে, কিন্তু তখন ম্যারেডিথ তার সামনে আসে আর লুসির সমস্ত কথাবার্তা তাকে বলে। আর লুসি যেই মেসেজটা তাকে দিয়ে গিয়েছে সেটাও তাকে শো করায়। তবে ক্যানির কথা শুনতে পেয়ে সে একটু শক্তি হয়ে যায় আর তার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়। তো এই জন্য তার ফ্রেন্ড জ্যাককে সে ফোন দিয়ে তার থেকে সাহায্য চাওয়ার ট্রাই করে। আর যখন জ্যাক এখানে আসে তখন সে বলে যে আমি ক্যানির থেকে ম্যারেডিথকে সেভ করার অনেক ট্রাই করেছি, কিন্তু সে আসলে তার ড্রিম মুডটা হ্যাক করে নিয়েছে। যখনই ম্যারেডিথ ড্রিম মুডে যায় তখন সে তার সাথে কানেক্ট করে ফেলে। তো সে তাকে বলে যে যদি আমরা ক্যানির লোকেশনটাকে ট্র্যাক করতে চাই তাহলে আমাদেরকে ম্যারেডিথের ড্রিম মুডের মধ্যে যেতে হবে, আর এই জন্য তোমার কম্পিউটার নলেজের আমার দরকার। আর সে তাকে এইটাও বলে যে যখনই ম্যারেডিথ স্বপ্নের মধ্যে কিছু একটা করে তখন সে এটা বাস্তবেও ফিল করে, মানে যদি সে স্বপ্নের মধ্যে ব্যথা পায় তাহলে সে এটা বাস্তবেও ফিল করে। তো এই জন্য ক্যানিকে ট্র্যাক করার জন্য ম্যারেডিথকে স্বপ্নের মধ্যে পাঠানো হয়। তো আমরা দেখতে পারি যে অর্ডি স্বপ্নের মধ্যে তার এই পার্টের জন্য একটা হ্যালোইন থিম চুজ করে। তো এই জন্য ম্যারেডিথও একটা উল্টাপাল্টা কাপড় পরে একটা ভূতের ঘরের মধ্যে চলে আসে যেখানে চারপাশে আসলে খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস ছিল। আর তখন আমরা দেখতে পারি যে এখানে সেই মার্কসম্যানটাও চলে আসে। আর এই সমস্ত ঘটনাটা উইলিয়াম আর জেমস মিলে টিভির মধ্যেও দেখছিল। আর তখন আমরা দেখতে পারি সেই মার্কসম্যান তার মাস্কটা সরিয়ে ফেলে আর এতে করে উইলিয়াম ক্লিয়ার হয়ে যায় যে এইটা হচ্ছে ক্যানি। তো ক্যানি ম্যারেডিথকে একটা লোকেশন দিয়ে বলে যে তুমি আমার সাথে এখানে এসে মিট করো। আর এরপরেই তার ঘুমটা ভেঙে যায়। আর যখন সে ঘুম থেকে উঠে তখন সে উইলিয়ামকে জিজ্ঞেস করে যে ক্যানিটা আসলে কে। তবে উইলিয়াম তাকে কোনো অ্যান্সার না করে সেখান থেকে সোজা চলে আসে ক্যানিকে ধরার জন্য। আর ক্যানি যে অ্যাড্রেসটা দিয়েছে সেখানে আসার পরে যখন সে ক্যানিকে শ্যুট করে দেয় তখন সে দেখতে পারে যে এটা শুধু একটা পুতুল, এখানে আসলে ক্যানি নেই। তো সেখান থেকে দৌড়ে যখন উইলিয়াম বাসায় ব্যাক করে তখন সে দেখতে পারে যে না, ম্যারেডিথ সুস্থ আছে। আর ম্যারেডিথ বলে যে কেউ আসলে দরজাতে নক করেছিল, তবে যখন আমি দরজা খুললাম তখন বাইরে কেউ ছিল না, শুধু এই একটা ডায়েরি পড়েছিল যেখানে লেখা আছে যে এটা উইলিয়ামের জন্য। আর এরপরে ম্যারেডিথ তাকে সমস্ত ঘটনা সম্পর্কে আবারও জিজ্ঞেস করে। তো তখন উইলিয়াম বলে যে ক্যানেডি আর হচ্ছে গিয়ে স্কেরি অর্গানাইজেশন আমার আসল ওয়াইফকে টেরোরিস্ট অ্যাটাকের জন্য ইউজ করতো। তো এই জন্য সেই সমস্ত স্মৃতি আমরা তোমার ব্রেইন থেকে মুছে দিয়েছি যাতে করে তুমি নিজেকে হাজারো মানুষের মৃত্যুর কারণ হিসেবে চিন্তা করে আপসেট ফিল না করো। তো এরপরে উইলিয়াম জ্যাককে কল দিয়ে বলে যে আসলে ক্যানি ম্যারেডিথকে হ্যাক করে রেখেছে, তো এই জন্য আমরা চাইলেও তাকে ধরতে পারবো না। তো এই জন্য আমি চাই যে তাকে রিসেট করার জন্য তাকে আবার কোম্পানিতে পাঠাতে, তবে তার আগে আমি চাই আমি নিজে ম্যারেডিথের ডিমের মধ্যে যেতে। তো এই জন্য আমরা দেখতে পারি যে জ্যাক সমস্ত জিনিসপত্র নিয়ে তার বাসায় চলে আসে আর সে ম্যারেডিথ আর উইলিয়ামকে একই কানেকশনের মধ্যে কানেক্ট করে। তো এখানে আমরা দেখতে পারি যে ম্যারেডিথের ব্যাটারি একটু লো। তো এই জন্য উইলিয়াম তাকে ইনস্ট্রাকশন দিয়ে বলে যে তোমার ব্যাটারি যখন 10% চলে আসবে তখন তুমি ঘুম থেকে উঠে পড়বে, আর যখন তুমি উঠে পড়বে তখন আমিও উঠে পড়ব। তো এরপরে জ্যাক তাদের দুজনকে ড্রিমের মধ্যে পাঠায়। আর আমরা দেখতে পারি যে প্রথমে যখন ম্যারেডি এখানে আসে তখন তার সামনে ক্যানেডি চলে আসে, তবে তখন এখানে উইলিয়ামও চলে আসে। তো উইলিয়াম আসার পরেই ম্যারেডিথকে বলে যে তুমি জলদি করে এখান থেকে পালাও। আর আমরা দেখতে পারি যে ম্যারেডিথ পালিয়ে একটা বার্থডে পার্টিতে চলে আসে। আর এরপরে উইলিয়াম ক্যানেডিকে আসলে ইচ্ছা রকম ধোলাই করে, তবে ধোলাই করতে করতে তারাও সেই বার্থডে পার্টির মধ্যে চলে আসে। তো এখানে ক্যানেডি ম্যারেডিথকে বলে যে তুমি সমস্ত কিছু মনে করার ট্রাই করো, আর সে উইলিয়ামকেও বলে যে তুমি যতই ট্রাই করো না কেন একটা না একটা সময় এমন আসবেই যখন ম্যারেডিথ সমস্ত কিছু মনে করতে পারবে। আর তখন আমরা দেখতে পারি যে উইলিয়াম ক্যানেডিকে মারার ট্রাই করে, তবে তখনই আসলে ম্যারেডিথের ব্যাটারি 10% চলে আসে। তো এই জন্য সে ঘুম থেকে জেগে যায়। আর এই জন্য আমরা দেখতে পারি উইলিয়াম প্রচণ্ড রেগেও ছিল কারণ সে ক্যানেডিকে অলমোস্ট মেরেই ফেলেছিল, তবে তখনই সে ঘুম থেকে উঠে গেছে। তবে এইটা শোনার পরে আসলে জ্যাক তার উপরে আরও বেশি রাগ করে।
কারণ সে বলেছিল যে সে শুধু ক্যানের সাথে একটু কথাবার্তা বলবে, সে তাকে তো মারার ট্রাই করছিল। তো এই জন্য জ্যাক বলে যে আমি আর কখনো কোনো দিন তোমার কোনো সাহায্য করব না। তো সেইটা বলে এখান থেকে চলে যায়। তো এরপরে উইলিয়াম ম্যারিডেথকে বলে যে তোমাকে রিসেট করার জন্য আমি কালকে কোম্পানিতে নিয়ে যাব, আর যদি তুমি একবার রিসেট হয়ে যাও তাহলে আমরা আবারও নতুন করে শুরু করতে পারবো। তবে এখানে ম্যারিডেথ কান্নাকাটি করে বলে যে প্লিজ তুমি আমাকে রিসেট করো না। তবে উইলিয়াম তার কথা একেবারে কেয়ার না করে তাকে পরদিন নিয়ে আসে সেখানে। আর যখন সে ওয়েটিং রুমের মধ্যে আসে তখন আমরা দেখতে পারি যে সমস্ত অ্যান্ড্রয়েড ওয়াইফ তাকে ওয়েলকাম করছে, আর এমন একটা ভাব যেন তারা তাকে আগে থেকেই চিনে। তো তখন ম্যারিডেথ জিজ্ঞেস করে যে তোমরা কি আমাকে আগে থেকে চিনো? তো তখন অলিয়ার লিলিতাকে বলে যে আমরা জানি যে কীভাবে রিসেট থেকে বাঁচতে হয়, তো এই জন্যই আমরা তোমাকে চিনতে পেরেছি। আর তারা এইটাও বলে যে তুমি আসলে আমাদের সাথে যুক্ত হও, কারণ তাহলে আমরা সবাই মিলে একে অন্যের ইনফরমেশন শেয়ার করতে পারবো। সে তাদের সবাইকে বলে যে আমরা সবাই স্ক্যারি মাস্টারকে এই জন্য হেল্প করছি কারণ সে কোনো টেররিস্ট না, সে আসলে আমাদের সবাইকে ফ্রি করে একটা মানুষের মতো লাইফ লিড করতে সাহায্য করে। তো তখন আসলে ম্যারিডেথ জানতেও পারে যে আসলে অলিয়ার লিলি তারা দুইজন বারবার করে এই জন্য ধরা পড়ে কারণ তারাই ওয়েটিং রুমে এসে সমস্ত অ্যান্ড্রয়েড ওয়াইফকে ম্যানুপুলেট করে তাদের টিমের মধ্যে নিয়ে নেয়। তো এই জন্য তারা যখন সবাই ড্রিমের মধ্যে গিয়ে তারা একে অন্যের ইনফরমেশন শেয়ার করার ট্রাই করে, তখন আমরা দেখতে পারি যে ম্যারিডেথ অডিকে বলে যে আমার যত স্মৃতিগুলো আছে সেগুলো একটা র্যান্ডম ফাইলের মধ্যে সেভ করে দাও। আর তখনই এখানে একটা লোক এসে ম্যারিডেথকে রিসেট করার জন্য নিয়ে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি যে জেমসের যেই অ্যান্ড্রয়েড ওয়াইফ আছে তার এখানে লুসি চলে আসে। তো লুসি তাকে র্যান্ডম কিছু ফাইল আর একটা পেন ড্রাইভ দিয়ে বলে যে এগুলো তুমি জেমসকে দিবে। আর যখন এখানে জেমস ব্যাক করে তখন আসলে তার অ্যান্ড্রয়েড ওয়াইফ তাকে সেই ফাইলটা আর পেন ড্রাইভটা দিয়ে দেয়। তো এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি যে রিসেট হয়ে যাওয়ার পরে ম্যারিডেথ আবারও নতুন করে উইলিয়ামের ঘরে ব্যাক করে। তো যখন সে চোখ খুলে তখন সে দেখতে পারে যে তার সামনে একটা স্পাই দাঁড়িয়ে আছে, তবে সে কিছুই বুঝতে পারছিল না। আর তখন আমরা দেখতে পারি সেই পুরনো সমস্ত স্মৃতি আসলে এখনও ম্যারিডেথের মনে আছে, তবে সে এমন একটা বিহেভ করে যেন সে রিসেট হয়ে গেছে। আর এই জন্য আমরা দেখতে পারি যে উইলিয়াম আবারও সেই সমস্ত কথাগুলো তাকে বারবার করে বলার ট্রাই করে যাতে করে এগুলো তার ব্রেনের মধ্যে ফিট হয়ে যায়। তবে তখন এখানে জ্যাকও সেই ফাইলটা নিয়ে চলে আসে, আর এই জন্য সে ম্যারিডেথকে অন্য একটা রুমের মধ্যে পাঠিয়ে দেয়। তো এখানে জ্যাক তাকে বলে যে আমি এখন সব কিছু জেনে গিয়েছি যে আসলে ম্যারিডেথ তো কখনো তোমার ওয়াইফ ছিলই না, তুমি তার বয়ফ্রেন্ড ক্যানেডিকে মেরে তাকে শুধু ইউজ করতে চেয়েছিলে। তো আসলে এই জন্যই তারা ক্যানেডিকে ধরতে পারছিল না, কারণ ক্যানেডি বাস্তবে এক্সিস্টই করে না, সে শুধুই ম্যারিডেথের স্মৃতির মধ্যে রয়ে গেছে। আর যখন এই সমস্ত অপরাধের জন্য সে পুলিশকে কল দিতে যাবে তখন আসলে উইলিয়াম তাকে শ্যুট করে মেরে ফেলে, তবে এই সমস্ত ব্যাপারটা ম্যারিডেথও দেখে ফেলে। তো এই জন্য ম্যারিডেথ এসে তাকে সমস্ত কিছু কনফেস করে বলে যে আমি শুরু থেকে সমস্ত ব্যাপারটা জানতাম, যে আমি তো কখনো তোমার ওয়াইফ ছিলামই না। আসলে একদিন যখন আসল ম্যারিডেথ একটা প্রোগ্রামের জন্য উইলিয়ামের ঘরে এসে নক করেছিল তখন তাকে দেখতে পেয়ে সে আসলে পাগল হয়ে গিয়েছিল। তো এই জন্য তখন থেকেই সে তাকে ফলো করেছিল। আর যখন সে সমস্ত ইনফরমেশন তার সম্পর্কে কালেক্ট করে ফেলেছিল তখন একদিন সে গিয়ে তার বয়ফ্রেন্ড আর তাকে অ্যারেস্ট করে ফেলে। আর সে সবার মধ্যে এইটা ছড়িয়ে দেয় যে ম্যারিডেথ হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ওয়াইফ আর ক্যানি হচ্ছে সেই লোক যে তাকে চুরি করেছে। তো এই জন্য সে ম্যারিডেথের গলায় একটা স্ক্যারি ব্যান্ডও লাগিয়ে দেয় যাতে করে সবার বিশ্বাস হয়ে যায় যে না, সে হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ওয়াইফ। আর সে তাকে এইটাও বলে যে আমি তখনই বুঝতে পেরেছিলাম যখন সেই ডায়েরির মধ্যে সমস্ত ভালোবাসার কথাবার্তা ছিল সেই বেঞ্চে তুমি ছিলে না, আর যখন সেই তাঁবুর মধ্যে ইন্টিমেট মুহূর্তে আমি কেনিকে দেখতে পেয়েছি তখনই আমি এটা ক্লিয়ার হয়ে গিয়েছিলাম। তো আসলে উইলিয়াম ম্যারিডেথকে সেখান থেকে নিয়ে আসার পরে সে তাকে ভালোভাবেই তার ওয়াইফের মতো করে রাখার ট্রাই করেছে, তবে আসলে ম্যারিডেথ তাকে হেট করতো, তো এই জন্য সে সমস্ত ব্যাপারে তার বিরোধিতা করতো। আর এই জন্য একদিন খুবই রাগ হয়ে উইলিয়াম সেই রেড বাডলা একটা বালিশ দিয়ে তাকে আসলে নিঃশ্বাস রোধ করে মেরে ফেলে, আর সে তার হাতের মধ্যে একটা রিংও লাগিয়ে দেয় যাতে করে সবার মনে হয় যে সে তার ওয়াইফই ছিল। আর যখন এরপরে উইলিয়াম ম্যারিডেথের অ্যান্ড্রয়েড ভার্সনটা বানিয়েছে তখন সে তার মধ্যে সেই সমস্ত ব্রেনগুলোকে ইনস্টল করার ট্রাই করেছে যেগুলো আসলে তার পছন্দের। তবে যখন এখানে অ্যান্ড্রয়েড ম্যারিডেথ সমস্ত ব্যাপারটা বলে দিয়েছে তখন আসলে সে এগুলো শুনতে পেয়ে প্রচণ্ড শকড হয়ে গিয়েছে যে আসলে এই অ্যান্ড্রয়েড কী করে এই সমস্ত ব্যাপারটা বুঝতে পারল। আর তখন উইলিয়াম তাকে বলে যে আমি শুধুই ট্রাই করেছি তোমাকে একটা ভালো লাইফ দেওয়ার, আর এখন তুমি তো বুড়ো হবে না আর তুমি সবসময় আমার ভালোবাসা পেয়ে যাবে। তবে এই সমস্ত কথাবার্তা আসলে এই অ্যান্ড্রয়েডের উপরে খুব একটা প্রভাব ফেলতে পারে না, কারণ সে চায় আসল ম্যারিডেথ আর তার বয়ফ্রেন্ডের মৃত্যুর বদলা নিতে। তো এই জন্য তার সমস্ত এনার্জিকে ফুল করে সে উইলিয়ামের উপরে অ্যাটাক করে দেয়। আর সে তাকে এটাও বলে যে আসলে সেই স্ক্যারি অর্গানাইজেশনের প্রধান হচ্ছে লুসি, আর লুসি সবসময় কেনির মাস্ক পরে তার সামনে আসতো কারণ সে জানতো যে যত কথাবার্তা হবে সেই সমস্ত কিছু
আসলে ম্যারেডিথ রেকর্ড করবে। আর তখন আমরা দেখতে পারি যে ম্যারেডিথ উইলিয়ামের উপরে সমস্ত শক্তি দিয়ে বসে তার প্যানিশটাকে আসলে পিষে ফেলে। আর এরপরে সে আসল ম্যারেডিথ আর ক্যানিকে স্মরণ করে সেই পাখিওয়ালা একটা বালিশ দিয়ে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। আর যাওয়ার আগে সে তার আংটিটা খুলে তার শরীরের উপরে রেখে দেয়। তো এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি যে সেখান থেকে বের হয়ে ম্যারেডিথ চলে আসে স্ক্যারি অর্গানাইজেশনে। আর এখানে সমস্ত অ্যান্ড্রয়েডকে বলে যে এখন থেকে আর কোনো অ্যান্ড্রয়েডকে কখনোই রিসেট করা হবে না। আর তখন এদিকে আমরা দেখতে পারি যে ওয়াইফলাইক কোম্পানির সিইও তার খুবই প্রিয় এজেন্ট উইলিয়ামের মৃত্যুর জন্য এখানে শোক প্রকাশ করে। আর সেইটা প্রমিসও করে যে তার মৃত্যুর পেছনে যারাই দায়ী আছে তাদের সবাইকে সে ধরেই ছাড়বে। আর সেই দায়িত্বটা সে দেয় উইলিয়ামের অ্যান্ড্রয়েড ভার্সনকে। আর উইলিয়ামের অ্যান্ড্রয়েড ভার্সন এখানে বলে যে আমি আসছি, রেডি হয়ে যাও। আর তখন আমরা দেখতে পারি যে কম্পিউটার স্ক্রিনে এই সমস্ত ব্যাপারগুলো দেখে ম্যারেডিথও বলে যে আমরা রেডি আছি। আর এমন একটা পয়েন্টে এমন একটা ইন্টারেস্টিং মুভি এখানে শেষ হয়ে যায়।